নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। ময়নাগুড়ি হাইস্কুলের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ধরে এই অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হলো শুক্রবার। স্কুল ছাত্র, প্রাক্তন ছাত্র, অভিভাবক, অভিভাবিকাদের উপস্থিতিতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত করা হয়, যেখানে ছিল বিভিন্ন ধরনের ট্যাবলো। সেই চিত্র সরাসরি তুলে ধরব আপনাদের সামনে। শুধু সামান্য বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বলবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন, তাই অতিশত যোগাযোগ করুন 9001040505 বিশেষ বিজ্ঞাপন। জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795। সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ, পথ চলার অঙ্গীকার, শিক্ষাকে আত্মস্থ করে সুস্থ সবল জীবনী। ও আপনি এই 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে, সেটা কি রয়েছে আজকে? আজকে হচ্ছে 75 বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই বছর শেষের শুভারম্ভ। আজকে আমাদের একটা বড় শোভাযাত্রা বেরোবে এবং আজকের পরে 8 এবং 9 তারিখ আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 8 এবং 9 তারিখ। ধন্যবাদ। বললাম যে আপনি কোন দায়িত্বে আছেন? আমি তো ওভারঅল ম্যানেজমেন্টের মধ্যেই আছি।
আমরা যারা আরো বাকি টিচাররাও আছে এখনো তারা আসেনি, ওভারঅল ম্যানেজমেন্টের মধ্যেই আমরা আছি। আপনার নামটা আরেকবার বলুন। সুজয় চলের 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের এই সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হবে এবং এরপরে রয়েছে সোম এবং মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে দিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যালয়ের 75তম বর্ষ উদযাপনের সমাপ্তি ঘোষণা হবে। আপনারা ময়নাগুড়িবাসী এবং আপামর প্রাক্তন ছাত্র, অভিভাবক, বর্তমান ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে সকলকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে কি কি থাকছে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে? আজকে পদযাত্রাতেই আমাদের ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলের 75তম বর্ষ পূর্তি, সেই উপলক্ষে কি করছেন আপনাদের পরিচালক? এখন ময়নাগুড়ি হাই স্কুলের 75তম বর্ষ পূর্তি আমরা পালন করতে চলেছি সারা বছর ধরেই। আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকে একটি বর্ণাঢ্য র্যালি করা হচ্ছে এবং এখানে ছাত্র, প্রাক্তন ছাত্র, শুভানুদ্বাহী যারা তারা সকলে মিলে, শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা থেকে শুরু করে সকলে মিলে এই র্যালিটা হচ্ছে। এবং এই র্যালির পরে আগামী 8 তারিখ এবং 9 তারিখ আমরা একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বর্ষপূর্তি পালন আমরা শেষ করব। আগামী 8 তারিখে আমাদের শুভ উদ্বোধন হবে সেই অনুষ্ঠানের। আমাদের মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াইক মহাশয় তিনি উদ্বোধন করবেন, সেই সঙ্গে অনেক অতিথিবৃন্দরা থাকছে। এবং সেদিনকে আমাদের সঙ্গীতা রায়ের সঙ্গীতানুষ্ঠান রয়েছে, ছাত্রদের, প্রাক্তন ছাত্রদের কিছু অনুষ্ঠান রয়েছে এবং একটি পুতুল নাচ সেটি আমরা সেদিন দেখাবার চেষ্টা করছি। বর্তমান প্রজন্ম যারা পুতুল নাচ কোনোদিন দেখেনি তারা সেটা দেখতে পারবে। এবং 9 তারিখে আমাদের দ্রোণীবার সাহা তিনি আসছেন সঙ্গীতানুষ্ঠান করতে এবং রেভলিউশন ব্যান্ড এটা থাকছে। সুতরাং আশা করছি একটা জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা শেষ করতে পারবো। এবং সকলের সহযোগিতা, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই র্যালিতে সকলে এসছে, আশা করছি আগামী 8-9 তারিখও ময়নাগুড়িবাসী এভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে ময়নাগুড়ি হাই স্কুলের এই 75তম বর্ষপূর্তি উদযাপন শেষ করবে। ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলের যে 75 বর্ষপূর্তি হচ্ছে সেই উপলক্ষে আপনি তো একজন প্রাক্তনী, তো কীভাবে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে বা আপনারা তো অংশগ্রহণ করেছেন? আজকে নতুন বছর 2024 5ই জানুয়ারি আমাদের ময়নাগুড়ি হাই স্কুলের 75তম বর্ষ। আজকে আনন্দের দিন, গোটা ময়নাগুড়ি সমস্ত প্রাক্তন, বর্তমান এবং বহু বয়স্ক লোক আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। সামনে আমাদের 100 বছর, হয়তো আমরা অনেকেই থামবো না, কিন্তু আজকের 75তম বর্ষে ময়নাগুড়ির সমস্ত জনগণ যেভাবে রাস্তার দুধারে এসে আমাদের এই ঐতিহাসিক বর্ণাঢ্য মিছিলকে স্বাগত জানাচ্ছে, সমস্ত ময়নাগুড়িবাসীকে আমরা উদযাপন কমিটির পক্ষ থেকে তাদেরকে কনগ্রাচুলেশন বা অভিনন্দন জানাই। আজকে এখানে আমাদের শিক্ষা রত্নভক্ত গোবিন্দ পাল রয়েছে, আসছে কুমুদ্দা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন দপ্তরের সব আধিকারিকরা এসছেন। একটা সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে ময়নাগুড়ির সমস্ত জনগণকে আমরা জানি আন্তরিক। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে।